আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি হরজতপুর পারাগ্রাম হাটে। ঈদের আর বেশি দিন বাকি নেই, যার কারণে আজকে আপনাদেরকে এখন থেকে প্রতিদিন হাটের আপডেট জানানোর চেষ্টা করব। দেশি ছায়াওয়াল এবং লাল কালারের যে গরুগুলো আছে এগুলোর দাম জানানোর চেষ্টা করব, কারণ এই গরুগুলোই হচ্ছে বেশি বিক্রি হয় কোরবানির জন্য। তো আজকের ভিডিওতে হেল্প করবে হচ্ছে ওয়াজউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাই? যাক আলহামদুলিল্লাহ ভাই। আপনি কয়টা গরু নিয়ে আসছেন? পাঁচটা গরু নিয়ে আসছেন। এখানে তো দুইটা দেখতে পাচ্ছি, বিক্রি হয়ে গেছে নাকি? ও আচ্ছা আচ্ছা, তিনটা ওই পাশে আরও আছে। তো মাশাল্লাহ, এগুলো তো বিশাল বড় বড় সাইজ, কালারগুলো একদম দেখার মতো কালার। তো চাচ্ছেন কত এটা? জোড়া 4.5 লক্ষ টাকা চাচ্ছেন? জোড়া 4.5 লক্ষ টাকা চাচ্ছে। ওজন কেমন হবে একটা একটা? দুইটাই তো সমান না? দুইটা 7 মণ হবে, 15-16 মণ হবে? দুইটা 15-16 মণের মতো ওজন হবে দেখতে পাচ্ছেন। কয় দাঁতের এগুলো? এগুলো দুই দাঁতের, মানে এখনো অনেক বড় হওয়া বাকি, অনেক বড় হবে। 4 দাঁত, তারপর 6 দাঁত, আরও অনেক বড় হওয়া বাকি। মানে এখনকার গরুগুলো কারা নিচ্ছে? কষে ইয়ে ফার্মের লোকেরা নাকি? আর ঈদের ঈদের বেচা কিনা কি হচ্ছে কম বেশি? কোরবানির হচ্ছে না কম বেশি? কোরবানির বেচা কিনা হচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আর গরুগুলো কিন্তু খুবই সুন্দর। আচ্ছা, বেচা কিনে লাস্ট কত হলে করবেন এটা? 380। কেউ বলছে এখনো দাম 3.5 লক্ষ বলছে? আচ্ছা আচ্ছা, 3,80,000 হলে এই দুইটা গরু ক্রয় করতে পারবে। একটু গরু দুইটা দেখাই, এইটা কিন্তু আরো বড়, উইটার থেকে এই গরুটা কিন্তু ভিউয়ার্স আরো বড় গরু, এবং 3,80,000 হলে এই দুইটা গরু আপনারা ক্রয় করতে পারবেন। আচ্ছা ভাই, আপনার নাম্বারটা একটু বলে দেন ভিডিওতে। আচ্ছা মুখস্থ না। আচ্ছা যাক, এখানে আসতে তো আপনার নাম বললে চিনবে তাই না? আচ্ছা আচ্ছা যাক, আর দুইটা ওইটা একটু দেখাবেন নাকি আমাদেরকে? আচ্ছা আচ্ছা, ওইখানে কি কথা বলার লোক আছে? ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বড় গরু, এই গরুটা মাশাআল্লাহ অনেক বড়। তো মুরব্বী, এটা দাম কত চাচ্ছেন? মুরব্বী, এটা দাম কত চাচ্ছেন? 2,30,000 চাচ্ছে। গরু আসতেছে এখানে, গরু এক পাশ দিয়ে গুতা দিচ্ছে, আরেক পাশ দিয়ে গরু আসতেছে। যাই হোক, এটা 2,30,000 চাচ্ছে, চাওয়া দাম 2,30,000। এটা কিন্তু দুই দাঁতের গরু। এবং ভাই, এটা ওজন কেমন হবে? 8 মণের মতো একটা গরু। এত বেশি হবে? 8 মণ হবে? আচ্ছা, আরো বেশি হবে, কম হবে না? আচ্ছা আচ্ছা, 8 মণের মতো হবে। তো মুরব্বী, তাহলে আমরা একটু ওই পাশে যাই নাকি? ওই পাশে গেলে একটু মানুষ কম আসেন, এরপরে আরেকটা বিশাল বড় গরু দেখাবো। ওটার ওজন কেমন হবে? ওটার ওজন কেমন হবে মুরব্বী? ওই যেটা 8 মণ বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালোটা? ওই না না, কয় দাঁতের? দুই দাঁত। আর লাস্ট বেচা কিনা কত করবেন? এখন তো একটা বিক্রি করছেন, 200-র উপরে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা তো আরো বড়। তো এটা কি অস্ট্রেলিয়ান নাকি? আচ্ছা, অলরেডি বেচা কিনার জন্য লোক আসছে, একটু দেখি আমরা, তারপরে এগুলোটা একটু দাম নেওয়ার চেষ্টা করি। 150 বলতেছে ওই গরুটা। আচ্ছা আচ্ছা মুরব্বী, এটা এটা কত চাচ্ছেন? 3,50,000। কত বেচা কিনা কত করবেন? 3,00,000 করবেন? এখনো দাম বলছে এটার কেমন বলছে? 2,80,000 বলছে? 3,00,000 হলে আপনি এটা বেচা কিনা করবেন? আচ্ছা আচ্ছা, 2,80,000 কিন্তু অলরেডি এটা বলছে দেখতে পাচ্ছেন। আরেকটা গরু, এটা কত বিক্রি করছেন মুরব্বী? হ্যাঁ, 3,00,000 টাকা। এটা সমান এটা? এটার ওজন কেমন আছে? 12 মণের মতো ওজন আছে। দুই দাঁতের গরু 12 মণের মতো ওজন আছে। এগুলো তো অস্ট্রেলিয়ান গরু না? হ্যাঁ, অস্ট্রেলিয়ার গরু, এগুলো অস্ট্রেলিয়ান, এবং এগুলো কিন্তু কোরবানির জন্য বেস্ট। ভিউয়ার্স, আপনারা যারা হাটে চলে আসবেন তাড়াতাড়ি চলে আসতে পারেন, গরুগুলো দেখতে পাচ্ছেন একেবারে মাথা নষ্ট এক একটা গরু। কোরবানির জন্য এই গরুগুলো বেস্ট, এবং দুই দাঁতের, এগুলো কিন্তু আরও অনেক বড় হওয়া বাকি। এগুলোর চামড়াগুলো একটু ধরে দেখেন, এখনও অনেক বড় হওয়া বাকি গরুগুলো। 4 দাঁত, তারপরে 6 দাঁত পড়বে, 8 দাঁত পড়বে। তো গরুগুলো আরও অনেক বড় হবে। যারা কম দামের মধ্যে ভালো গরু চান কোরবানির জন্য, আমাকে খুশি করার জন্য, হরজতপুর হাটে চলে আসতে পারেন। হরজতপুর হাটে কিন্তু অন্য সব হাটের থেকে গরুর দাম একটু কম, তাই নাকি মুরব্বী? দাম কম আছে তো? আচ্ছা আচ্ছা, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমরা হাটের মধ্যে আছি, আমাদের সাথেই থাকুন। আরও নতুন নতুন ভিডিও আসবে চ্যানেলে, প্রত্যেক দিনই এখন থেকে হাটের আপডেট দেওয়া হবে। চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকবেন। আরও আপনাদেরকে চেষ্টা করব গরু বেচা কিনা কি অবস্থা, তারপরে ভাই কত, এগুলো জানানোর। সবসময় আমাদের সাথে থাকুন, আরও কিছু গরু দাম নেওয়ার চেষ্টা করি। চলেন, ভিডিওটি সাথেই থাকি।